হোটেলে ঢুকে গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার সময় পাই নাই। একটা কোকোলা খাচ্ছি, একটা কোকোলা খেয়ে এখন বাংলাদেশ ক্যাম্পাসে যাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স দাও, অ্যারেস্টেশন করানোর জন্য, পুলিশ ক্লিয়ারেন্স এবং সার্টিফিকেট অ্যারেস্টেশন করানোর জন্য। তো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি আমি। বাংলাদেশ ক্যাম্পাসে যাওয়ার পর তারপর দেখা হচ্ছে। নিউ দিল্লির রাস্তায় হাঁটতেছি, চাণক্যপুরীর দিকে যাচ্ছি, বাংলাদেশ এম্বাসির দিকে। হেঁটে হেঁটে দিল্লি, নিউ দিল্লি দেখছি। পাহাড়গঞ্জ থেকে বিএফএস গ্লোবাল অথবা বাংলাদেশ এম্বাসিতে যাওয়া যায়, হেঁটে হেঁটে যাওয়া যায়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা অনেক চাপের, অনেক কষ্টের, কারণ অনেক অনেক ক্রসিং পার হইতে হয়। এখানে সব বিআইপি রাস্তা, মানে কি বলবো। তো আমি একটু এনজয় করতে করতে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার হাতে টাইম আছে সেজন্য। আর আপনারা চাইলে আপনারা অটোতে করে চলে আসবেন, হয়তো 50 থেকে 100 রুপি ভাড়া নেবে যে অটোরিক্সাগুলো, অটোগুলো, বেবি ট্যাক্সি আমাদের, আমরা যেগুলো বলি আর কি, অটো নয়, মানে কি বলে, সিএনজি, সিএনজি টাইপের যেগুলো আছে সেগুলো। আর আদারওয়াইজ কিন্তু 1 ঘন্টার মতো লাগছে। তো গুগল ম্যাপে দেখাতে হয়তো বা 15-20 মিনিট বা 25 মিনিট, কিন্তু যেতে যেতে কিন্তু 1 ঘন্টা লাগছে। তো আমি মোটামুটি ভালো স্পিডে হাঁটতেছিলাম, ঠিক আছে। তো আপনারা সময় থাকে হেঁটে আসবেন, হেঁটে আসতে অনেক ঝামেলা, কারণ গুগল ম্যাপও আপনাকে অনেক ঘুরিয়ে আসতে বলবে। যে যদি আপনার রাস্তা চেনা জানা থাকে তাহলে আপনি মারতে পারেন। পরিচ্ছন্ন কর্মীরা পাতাগুলো পরিষ্কার, ধরা মরা পাতাগুলো পরিষ্কার করছে। কেউ পাতা কাটতেছে, কেউ ঝাড়ু দিচ্ছে পার্কের মধ্যে। এটা হয়তো রাস্তার পাশে একটা পার্ক, এটা মেইবি একটা বিআইপি রোড, এর জন্য মানে দিল্লি শহরটাই মানে একটা অন্যরকম একটা বিষয়। মানে যত আধুনিকতার ছোঁয়া এখানে লাগানো যায় চেষ্টা করছে। রাস্তাঘাট কত পরিষ্কার, একটি ধুলাবালি বলি রাস্তায়। হ্যাঁ, চাণক্যপুরেতে এসে পড়েছি। তো আর 5-7 মিনিট লাগবে, ভুললেও হেঁটে আসবেন না, আমার শিক্ষা হয়ে গেছে। ইয়েতে গুগল ম্যাপসে দেখেছে 25 মিনিট বা আধা ঘন্টার নিচে কমই দেখেছি, কিন্তু এখন আস্তে আস্তে আমার জান বের হয়ে গেছে। ওকে বাবা, একটা ক্রসিং আছে, এটা পার হতে হবে। এক নম্বর গেট বাংলাদেশ হাই কমিশন, বাট অ্যারেস্টেশনের জন্য যেতে হবে 3 নম্বর গেট দিয়ে। সকালে তো কিছু খাইনি, সেই জন্য অনেক খিদা লেগেছিল। রাস্তার পাশে দেখলাম যে বার্গার বিক্রি করছে, সো বার্গার অর্ডার দিলাম। ছোট একটা বার্গারের দাম পড়লো 40 রুপি, কিন্তু বার্গারটি খেতে দারুণ স্বাদ ছিল।
থ্যাংক ইউ। অ্যাম্বাসিতে এডুকেশনাল সার্টিফিকেট অ্যাটেস্টেশন করানোর জন্য যেতে হলে অবশ্যই দুদিন হাতে সময় হাতে রেখে যাবেন, বিকজ একদিন জমা নেবে, পরের দিন তারা অ্যাটেস্টেশন করে ফেরত দেবে, আদারওয়াইজ কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু আবার হয়ে যাবে। সো অ্যাপয়েন্টমেন্ট ডেটের দুদিন আগে আপনারা চলে আসবেন এবং সেখান থেকে আপনারা যেদিন জমা দেবেন এর পর দিন পাবেন, মানে দুদিন সময় লাগছে অ্যাটেস্টেশন করার জন্য, সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আদার্স ইটিসি, এগুলো অ্যাটেস্টেশন করাতে দুদিন সময় লাগে। তো বাকি আমার কাছেও দুদিন সময় ছিল, আজকে জমা দিয়ে আসলাম, আগামীকালকে দিবে বলবো, তো আগামীকালকে তোমার লাগবে মাস, তো বলছে দিবে, আশা করি পেয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন অটোতে যাচ্ছি, পাহাড়গঞ্জ।